প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। রাতের তাপমাত্রা আমরা যেটা দেখছিলাম গত কয়েকদিন ধরে স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে গেছে। ডিসেম্বরের লাস্ট উইকে সাধারণত আমরা তাপমাত্রা এতটা বেশি পাই না, যেমন কলকাতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 20-এর ওপরে চলছে গত কয়েকদিন ধরে। তো বছরের এই সময় ডিসেম্বর লাস্ট উইকে সাধারণত থাকে না এতটা, বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়া তার পরিমাণ অনেকটা বেশি ছিল, জলীয়বাষ্প প্রবেশ বেশি ছিল, বা উত্তর পশ্চিমে যে শীতল হাওয়া অনেকটা দুর্বল ছিল, এর ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছিলো। তো আশা করা যাচ্ছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রির মতো কমবে। আগামী কাল থেকেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে আশা করা যাচ্ছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা কমে 15 ডিগ্রির কাছাকাছি নামবে, বা আগামী দুদিনই সেটা কমবে, কালকে সকালের দিকেই হয়তো বেশ খানিকটা কমে যাবে। আবার 31 তারিখের পর থেকে কয়েকদিনের জন্য আবার সাময়িকভাবে একটু বাড়বে, অর্থাৎ আগামী দুদিনে বেশ খানিকটা কমে যাবে, তবে তার পরবর্তী কয়েকদিন 31 তারিখ থেকে আবার 2-3 ডিগ্রি মতো বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আগামী দুদিনে 15 ডিগ্রির কাছাকাছি নামবে, বা 15-র নিচেও নামতে পারে একদিন। 31 তারিখ থেকে আবার একটু বেড়ে 16-17 ডিগ্রি আবার পৌঁছে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কমই, থাকলেও দু এক জায়গায় এই জেলাগুলো খুব হালকা বৃষ্টি থাকতে পারে আজকের দিনটা। এছাড়া উত্তরবঙ্গের উত্তরের এই জেলাগুলো আজকের দিনটা তাপমাত্রা দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা কম থাকবে স্বাভাবিকের থেকে, কোথাও কোথাও হয়তো 20 ডিগ্রির কমও থাকতে পারে। আর রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী দুদিনে 1 থেকে 3 ডিগ্রি মতো কমবে, আর 31 তারিখ থেকে আবার একটু সামান্য বেড়ে যাবে রাতের তাপমাত্রা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এই পাহাড়ি এলাকাগুলো পরবর্তী 2-3 দিন দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে, তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা কম, থাকলেও আজকের দিনটাই হয়তো হালকা বৃষ্টি থাকতে পারে। আবার যেটা যে কারণে ঠান্ডাটা পড়ে আমাদের, উত্তর পশ্চিমের হাওয়াটা স্ট্রং থাকলে বা জলীয়বাষ্পের প্রবেশ যদি কম থাকে বাতাসে, তখন নর্মাল ঠান্ডাটা তো পাওয়ার কথা। এই 31 তারিখ থেকে আবার একটু বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার প্রবেশ খানিকটা বাড়ার পসিবিলিটি রয়েছে, খুব বেশি বাড়বে না, এতটা বাড়বে না, তবে 2-3 ডিগ্রি মতো আবার বাড়তে পারে। তখন এরকম হবে না যে আবার 20 ডিগ্রির ওপরে উঠে যাবে, কলকাতার ক্ষেত্রে যেটা বললাম হয়তো 15 ডিগ্রির কাছাকাছি নামবে, বা 15-র নিচেও একদিন নামতে পারে, তারপরে আবার একটু বেড়ে 16-17 হয়তো পৌঁছাবে।